12 তারিখ রবিউল আউয়ালের 11 দিবাগত রাতে নবীজি দুনিয়ায় আসতেছেন। মা আমেনা বলেন, সকাল থেকেই আমি একটু টেনশনে গেলাম। কি টেনশন, এত বরকতের সন্তান, এত বরকতের নবী, যে নবীর মা হওয়ার কারণে জঙ্গলার বাঘ আমাকে সালাম করে। এই নবী যে দুনিয়াতে আসবে, আমার সন্তান যে দুনিয়াতে আসবে, আমার যে স্বামী নাই, আমার বিপদে কে আমার পাশে দাঁড়াবে? এই বলে দুইটা চোখের পানি জট জট করে ছেড়ে দিলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমেনার চোখে পানি দেখে ডাকতেছে, আমেনারে কোন দুঃখে কোন ব্যথায় এইভাবে কান্দো জানতে চাই? শ্বশুর আব্বা গো, আমার বলে সন্তান হবে গো, আমার যে পাশে কেউ নাই, স্বামী নাই, আমি যে অসহায়, আমাকে কে দেখাশোনা করবে, কে আমার সাহায্য সহযোগিতা করবে? এবার আব্দুল মুত্তালিব বলেন, আমেনারে চিন্তা করিস না, এখন থেকে আমার উম্মে আইমান দাসীকে আমার কাজ করতে হবে না, আমার দাসী উম্মে আইমানকে তোমার খেদমতে দিয়ে দিলাম। আবুল আহাবের দাসী সুয়াইবাকে ডেকে আনলেন, সোয়াইবা তুমি আর আবুল আহাবের কাজ করতে হবে না, আমার বৌমা আমেনার খেদমতে তোমরা চলে যাও। রে উম্মে আইমান, তুমি আমার আমেনার পাশে পাশে থাকবি, ও সোয়াইবা তুমি বাহিরের দিকে থাকবি, আমার বৌমার কি হয় না হয় আমি আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছাবি। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, যেদিন 11 তারিখ দিবাগত রাত্রে আমি সন্ধ্যার পরে যাইয়া খানে কাবার দরজার পাশে বসে বসে কানতে ছিলাম, ও খানে কাবার মালিক, আমার বৌমা আমেনার সন্তানাদি হবে, কি জানি কি হয়, তুমি কিন্তু আমার বৌমা অসহায় সাহায্য কইরো, কারণ তার স্বামী নাই, আব্দুল্লাহ দুনিয়ায় নাই, তাকে বিপদ দিও না, সাহায্য কইরো। এইভাবে কানতে ছিল। মা আমেনা বলেন, আমি যখন রাত্রে ঘুমিয়ে গেলাম, গভীর রাত্রে দেখি আকাশ থেকে রহমতের ফেরেশতারা সারিবদ্ধ হইয়া জমিনে নামতেছে, দুইটা লাইন করেছে, লাইন করে ওই রহমতের ফেরেশতারা দুনিয়ায় নামতেছে, জশ্নে জুলুস করতেছে। একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আর একদল ফেরেশতার হাতে ছিল সবুজ পতাকা। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা ঈদে মিলাদুন নবী পালন করতে যাইয়া দুই দল ফেরেশতা সারিবদ্ধভাবে আকাশ থেকে নামতেছে, একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আরেক দলের হাতে ছিল সবুজ পতাকা। মা আমেনা বলেন, আমি দেখি এইভাবে ফেরেশতাগুলো বলো আনন্দের সহিত নবীর আগমনের অনুষ্ঠান করার জন্য আকাশ থেকে কুঠি কুঠি ফেরেশতাগণ নামতেছে, এমন কি আমার ঘরের চারিপাশে আইসারে আনন্দের মিছিল করতেছে, আর গুনতে ঘুরতেছে, আর ডাকতেছে, তোরা আয় দেখা যা রে, আজকে রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। বলুন মন্ত্রী, যদি আপনাদের এই গ্রামে আসে, সরকারের পুলিশ বিডিআর বাহিনী আসবে কি না? আমার আল্লাহ বলেন, দুনিয়ার সাধারণ মন্ত্রী যদি কোনোখানে যায়, সরকার পুলিশ বিডিআর মোতায়েন করা হয়। আমার বন্ধু কলকায়নার জারু সিলাই বানাইলাম রে, আমার বন্ধু যখন মক্কা নগরীতে আগমন করবে, আমি আল্লাহ আমার পুলিশ বিডিআর বাহিনী আমার বন্ধুর সম্মান জানানোর জন্য মক্কা নগরীতে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। অসংখ্য অগণিত ফেরেশতারা নেমে গেছে, সমস্ত পৃথিবী প্যান্ডেল করে মক্কানগর স্টেজ। মক্কানগর, প্রশ্ন করবেন, হুজুর মক্কানগর স্টেজ করলো কেন? তার কারণ হলো, এই নবী হলেন রাহমাতাল লিল আলামিন, এই নবী আসলে তার উপায় হবে, শান্তির ফয়সালা হবে, বিদায়। বাস্তবে দেখবেন, আপনাদের শিক্ষামন্ত্রীকে দাওয়াত করছেন আপনাদের স্কুল এবং কলেজ মাদ্রাসা দেখানোর জন্য। বলুন তো, মন্ত্রীর যে আনতেছেন, কোন রাস্তাটা দিয়ে আনবেন যে রাস্তাটা একটু ভাঙ্গা টাঙ্গা, ঠিক কিনা? কেন এই ভাঙ্গা রাস্তাটা দেখলে মন্ত্রী বলবে, কি ব্যাপার, আপনাদের এলাকায় কি এমপি নাই? রাস্তাগুলি এরকম কেন? রাস্তা মেরামত করার একটা রাস্তা কি হবে? স্টেজ করবে এমন এক জায়গায় যেখানে স্কুলটা ভাঙ্গা কোনাটা দেখা যায়, বারিন্দা নাই দেখা যায়, এমন একটা জায়গায় দেখবেন স্টেজ করছে, মন্ত্রী বৈশাই বলবেন, কি ব্যাপার,
এটা স্কুল, হ্যাঁ এই কি ব্যাপার, একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই অবস্থায় থাকলো তখন মন্ত্রী কি বলবে? না না না, এই এটাকে আগে কিছু করতে হবে, আপনারা কাগজ দেন। আমার আল্লাহ বলেন মক্কা নগরে কিছু হয় না, শুধু মরুভূমি, দান হয় না, পাট হয় না, আলু হয় না, বাদাম হয় না, কাঁঠাল হয় না, আম হয় না, লেচু হয় না। আল্লাহ কয় তাই মক্কা নগরে আমার বন্ধুর আগমনের স্টেজ বানাইলাম, বন্ধু গেলেই বন্ধুর আগমনের বরকতে এই মক্কা নগর ধন্য হয়ে যাবে। জোরে জোরে কন সুবহান। শুধু মক্কা নগর নয়, এই নবীর ভালোবাসার হাত যারা বাড়াবে তাদের জীবন ধন্য হইয়া যাইবে। আব্দুল মুত্তালিব বলেন রাত্র যখন গভীর হয়ে গেল, দুইটা আড়াইটা বাইজা গেল, তিনটার কাছাকাছি, এমন সময় দেখি আকাশে বিকট শব্দ হয়েছে। তাকাইলাম আকাশের দিকে, তাকাইয়া দেখি আকাশের দরজাটা খুলে গেছে। আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন ডেকে ডেকে বলতেছেন, আজকে এমন আনন্দের দিন রে, আজকে এমন মজার দিন, ভালোবাসার দিন, আজকে তামাম পৃথিবী জানু সিলাই সৃষ্টি ওই রহমতুল লিল আলামিন নবী, আজকে আমেনার গড়ে তার শিব নিতে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলেন আমি তো তাকাই রইলাম, আমেনার গড়ে যাবে, আমেনার ঘরে যাবে রহমাতুল লিল আলামিন, আমেনার ঘরে যাবে, আমেনা তো আমার বৌমা, কি ঘটনা ঘটতে যাচ্ছে দেখি। এমন সময় বলতেছেন আব্দুল মুত্তালিব বলেন আমি তাকাইয়া দেখি ওই দরজাটা দিয়ে তিন থেকে চারজন মহিলা আসতেছে, জান্নাতি সুন্দর শাড়ি পরে পরে আসতেছে, জান্নাতি সুন্দর শাড়ি পরে ওই চার থেকে তিন থেকে চারজন মহিলা আসিয়া মারিয়াম, হজরতে হাওয়া এবং রাহিমা, চারজন ফেরেশতা, চারজন মহিলা জান্নাত থেকে সুন্দর শাড়ি পরে আনন্দের সহিত নূরের বাতি হাতে লইয়া রাস্তা দিয়ে আসতেছে। আমি জানতে চাই নতুন শাড়ি নতুন কাপড় আমরা কোন দিন ব্যবহার করি? আরো জোরে কন, যারা গরিব টাকা পয়সা নাই, ঈদের দিন বাচ্চা কাচ্চার জন্য কোনো জিনিস ক্ষতি করে হলেও নতুন কাপড়ের ব্যবস্থা করে কিনা বলুন তো। মানুষকে বলবো কি, আমার ঘটনা, ছোটকালে আমার বাবা ঈদের দিন আমাদের জামা কাপড়ের ব্যবস্থা করার টাকা পয়সা মিল করতে পারতেছে না, অবশেষে দেখলাম একটা পিতলের কলসি ছিল, কলসিটা বিক্রি করে ঈদের নতুন জামা কাপড় বাবা নিয়ে আসলেন আমরা যখন ছোট। তাহলে নতুন জামা কাপড়টা হাওলাত করেও কোনো জিনিস ক্ষতি করেও এটা কোন দিন ব্যবহার করা হয়? জোরে কন, কোন দিন? আমার আল্লাহ বলেন আসিয়া মারিয়াম হাওয়ারে আজকে জান্নাত থেকে সুন্দর নতুন শাড়ি পরো। তাহলে কি বুঝাইলো আল্লাহ নবীর আগমনের দিনটা কিসের দিন বলুন, বলুন কিসের দিন? আমার আল্লাহ যদি জান্নাতি মহিলা আসিয়া মারিয়ামকে নতুন কাপড় পরে আনন্দ ঈদ করার নির্দেশ দিতে পারে, তাহলে ঈদে মিলাদুন নবী আছে কি না বলো? জান্নাত থেকে নতুন সুন্দর শাড়ি পরে আসিয়া মারিয়াম রাহিমা হাওয়া ওই দরজা দিয়ে বাহির হয়ে আসতেছিল। আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকে অবাক হয়ে আছেন, তোমরা কারা গো, কই যাইবা গো? শোনা যায় আকাশে আনন্দের ঢেউ খেলতেছে আর ডাকতেছে চলো আমেনার ঘরে যাই, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার শিব আনতেছে। আব্দুল মুত্তালিব আকাশের মধ্যে এই অবস্থা দেখে একটা দৌড় মেরে আমেনার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায়া ডাকতেছে, উম্মে আইমান রে, আমার নাতি খুই রে, দে আমার এতিম নাতি আমার কুলে উঠাইয়া দে। উম্মে আইমান ঘরের ভিতর থেকে বলতেছেন, ও আব্দুল মুত্তালিব আপনার নাতি হবে না নাতিন হবে আপনি জানেন কিভাবে? আপনি বলতেছেন আমার নাতি আমার কুলে দে, আপনার তো এখনো নাতিনাতকর হয় নাই, কি হবে আমরা তো বলতে পারতেছি না। আব্দুল মুত্তালিব বলেন উম্মে আইমান আমার নাতি হবে রে,
যে নাতির খবর আকাশে হয়েছে, সুবহানাল্লাহ, যে নাতির খবর আমি আকাশের মধ্যে শুনেছি, নিশ্চিত আমার নাতি হবে, যে নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে। উম্মে আইমান বলেন, আব্দুল মুত্তালিব পাগলামি করেন না, নাতিনাতকর কিছুই হয় নাই, একটু চুপ করে থাকুন, দেখি কিছুক্ষণের মধ্যে কিছু হয়ে যাবে বুঝি, কেন না আমিনার গড়ের চারিপাশে দিয়ে আনন্দের ঢেউ উঠে গেছে। মা আমিনা বলেন, আমিও দেখতেছিলাম রহমতের ফেরেশতারা চারদিক ঘুরতেছে, কে যেন দুনিয়ায় আসবে ওই আগমনের জন্য, মহান অতিথিকে স্বাগত জানানোর জন্য ওই ফেরেশতারা আনন্দের ঢেউ উঠাইয়া দিছে। আল্লাহু আকবার। মায়ামিনা বলেন, কিছুক্ষণ পর সুবে সাদেক যখন হয়ে যায়, এমনি সময় দেখি আমি একটু ব্যথা অনুভব করি নাই, একটু কষ্ট আমি আমিনা অনুভব করি নাই, এমনি সময় দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া গেছে। আমি আমিনা তাইনা টাইনা যখন কোলে নিলাম, তাকাইয়া দেখি আমার শিশু সন্তান পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর দেখা যায়। আমি যখন কোলে নিয়ে বসলাম, ওই রহমতেরই ফেরেশতারা আমার ঘরের চারিপাশে ঘুরতেছে আর যশ্নে জুলুস করতেছে আর ডাকতেছে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা, এই এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আসলো মুদের দয়াল নবী এই দৌরাতে, অন্ধকার আর বর্বরতা দূর করিতে, আরে রহমতেরই দোয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমি মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা। মা আমিনা বলেন, শুধু এইখানে ওয়াজ করলে দুই দিনের দরকার, কি যে ঘটনা এখানে ঘটছে, তাহলে নবীজি এই অবস্থায় এইভাবে নবীজি দুনিয়ায় আগমন করেছি কিনা বলুন তো। এই আগমনের সময়টার আলোচনাটার নাম হলো মিলাদ, এই নবীকে পায়া খুশি হওয়ার নাম হলো ঈদ, দুইটায় মিলাইয়া হলো ঈদে মিলাদ। ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান যারা করেছেন, কে আজকে সেই মিলাদুন্নবীর আয়োজন করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি ঈদে মিলাদুন্নবী নবীর আগমনের অনুষ্ঠান আনন্দের সহিত কেউ যদি এক দেরহাম পরিমাণ টাকা খরচ করে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান করে, আমি আবু বকর তাকে না লয়া বেহেশতে যাব না। আচ্ছা, আবু বকরের কথাটা কি মিথ্যা হবে বলবেন হুজুর? আবু বকর বেহেশতে যাইব কি না এটা কি আবু বকর জানে? কিন্তু আবু বকর না জানলেও আমার আল্লাহ জানে, জানে কি না বলেন? আমার আল্লাহ বলেন, বন্ধু গো তোমার আবু বকর কই, তোমার আবু বকর কই, ও বন্ধু শুনে রাখো, তোমার আবু বকর যতক্ষণ পর্যন্ত বেহেশতের ভিতরে পাও না দিবে, ততক্ষণ পর্যন্ত কাউরে আমি বেহেশতে যাইতে দিব না। আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসেন কেন বলুন? আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসেন কেন? আবু বকরের মধ্যে আমার নবীর ভালোবাসা ছিল, কি বলেন ঠিক কি না? আমার নবী আবু বকর আমার এই নবীকে কত ভালোবাসত গো। আবু বকরের জীবনী আলোচনা করলে এক রাত্রের দরকার, সংক্ষেপ আলোচনা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা দেখা যায়, এত তারা আকাশে, এই তারা পরিমাণ নাকি কি কোনো মানুষের আছে? আচ্ছা, পৃথিবীর কোনো বিজ্ঞান আকাশে কত তারা আছে এই গণনা কি করছে? আপনারা কি খবর কেউ পাইছেন? আকাশে কত তারা আছে কোনো বিজ্ঞান এই খবর দিতে পারছে?
কিন্তু মা আয়েশা তো প্রশ্ন করে ফেললেন। আসলে অনেক সময় মহিলারা আসলে অনেক সময় এমন অদ্ভুত প্রশ্ন করে বসে। আমাদের এলাকার ঘটনা, এক বেচারা নৌকা চালায়, তখন তো ইঞ্জিল ছিল না, হাতে যাইতো বায়া, পালে চলতো, গুনে টানতো, এরকম চলতো। ওই মহাজন বলতেছেন, মুনি পাইতেছি না, নৌকা সালামু কি দিয়া। বাড়িওয়ালনি মহিলা কইতাছে, তোমার যে কারবার, নৌকা ফালে যাইব, গুনে আইব, মুনিমানুর কাম কি? ফালে যাইব, গুনে আইব। ওই পুরুষ লোকটা বলতেছে, আরে ব্যাককলের ব্যাককল, ফালে যাইব তো বাতাস বাও থাকলে ফালে যাইব, যদি আমি যাম দক্ষিণে, যদি বাতাস থাকে দক্ষিণের, এ উল্লা বাতাসটি ফালে যাইব। মহিলাও তখন কয়, আমরা মেয়ে মানুষ, আমরা কি এত কিছু জানি? তবে হ্যাঁ, হঠাৎ দেখবেন উদ্ভুত প্রশ্ন করে বসে, পেস লাগে গেলেই কো, আমরা কি এত কিছু জানি? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে কত তারা, এই পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? আচ্ছা কোন তো এই প্রশ্নের জবাব আমরা নবী ছাড়া পৃথিবী আর কেউ দিতে পারবে? কিন্তু যে নবীর কাছে প্রশ্ন করছে, এই নবী, আকাশে কত তারা আছে বলার ক্ষমতা আছে কি না? আকাশে কত তারা আছে কেউ জানে না, কিন্তু আমার নবী জানে না, কয় কি জানে না? সঙ্গে সঙ্গে বললেন আয়েশা, শুনো, আকাশের তারা বরাবর নেকি আছে হযরত উমরের। তাহলে বুঝা গেল উমরের নেকির খবরও নবী জানে। কোন কি উমরের এত নেকি? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম কি আমার আব্বা আবু বকরের নেকি নি এই কিসিমের হয়। এবার আমার নবী বলেন, আয়েশা রে, উমরের নেকির খবর দিলাম, শোনো তোমার আব্বার নেকির খবর। মা আয়েশা ভাবতেছেন, আব্বার নেকি কি উমরের চেনি আবার কম হয়ে যায়। আয়েশা, সমস্ত পৃথিবীর আমার উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর উমরের মতো হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি উমরের মতো আকাশের তারা বরাবর হয়, আর সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের একটা রাতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবার এক রাতের নেকির সাথে উজুনে কুলাবে না। মা আয়েশা সিদ্দিকা বলুন, এখন খুশি না বেজার? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রগুলি কোনটা আমার বাবার এত নেকি পাইলো, ওই রাত্রগুলি কোনটা জানিয়ে দেন। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, আয়েশা রে, যেদিন আমি মক্কাবাসীর যন্ত্রণায়, মক্কাবাসীর নির্যাতনে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব রে আয়েশা, আমি তোর বাবা আবু বকরের কানে কানে 6 মাস আগে বলেছিলাম, আবু বকর মক্কায় থাকতে পারবো না, মন কয় হিজরত করতে হবে মদিনায়, কিন্তু সঙ্গী হবে তুমি আবু বকর। রে আয়েশা, ওই দিন থেকে 6 মাস পর তোমার বাবা আবু বকরের ঘরের দরজায় গভীর রাত্রে যাইয়া আওয়াজ দিয়ে ডাক দিয়েছিলাম, আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির। হিজরতের সামান কাঁধে লইয়া পিছনের জানালা দা বাহির হইয়া নবীর সামনে, রে আবু বকর, তুমি কেমনে জানো আজকে আমি তোমাকে ডাক দিব? ডাকের সঙ্গে সঙ্গে বাহির হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে বলেছিলেন হিজরত করবেন, মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যাবেন গো, আর সঙ্গী হব আমি আবু বকর। ওই দিন থেকে আমি আবু বকর, আজকে 6টা মাস পার হয়ে গেল, 6টা মাসের মধ্যে আরামের বিছনা হারাম করে দিয়েছি গো আল্লাহর বন্ধু। এসারে নামাজ পড়ে হিজরতের সামান কাঁধে লইয়া দরজার কিনারে দাঁড়ায়, রাসূল কোন সময় আমার আবু বকর কইয়া ডাক মারে? এই এসারের পর থেকে দাঁড়াইয়া থাকতে থাকতে ফজর পর্যন্ত দাঁড়াইয়া থাকি। আল্লাহর কসম করে বলি গো আল্লাহর বন্ধু, এই 6 মাসের মধ্যে একদিন আবু বকর পিঠ লাগাই না।
চলুন, দেরি করা যাবে না, ওই তো পিছনে শত্রুর আওয়াজ শোনা যায়। আমার নবীকে লইয়া আবু বকর হাঁটতে শুরু করলে রাসূল বলেন, আবু বকর রে, সন্তানের মায়া করলি না, বাড়িঘরের মায়া করলি না, আমি নবীর মায়ায় সব ছেড়ে রওনা হয়ে গেলি। আবু বকর বলিল, ইয়া রাসূলুল্লাহ, শুধু সন্তানের মায়া নয়, বাড়িঘরের মায়া নয়, প্রয়োজন হলে আমি আবু বকরের জীবনটা পর্যন্ত আপনি রাসূলের জন্য দিয়ে দিব। তোর বাবা আমি নবীর ভালোবাসায় যে রাত্রগুলো কাটাইছিল এর এক একটা রাত্রের বিনিময় আমার আল্লাহ এই পরিমাণ নাকি আবু বকরকে দান করেছে। আবু বকর নবীকে কেমন ভালোবাসত, এই আবু বকর বেহেশতে না গেলে কেউ যাইতে পারবে না। আবু বকর কেমন ভালোবাসত, আল্লাহু আকবার, আবু বকর আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মদিনার শাসক ক্ষমতা তার হাতে যখন এসে গেল, সাহাবীদেরকে নিয়ে মাঝে মাঝে যখন মিটিং করতে বসতেন, পরামর্শ করার জন্য বসতেন, এমনি সময় কোন কোন সাহাবীরা নাকের মধ্যে কাপড় দিয়ে চাপায়া ধরে বলতো, কার কাছ থেকে জানি কলিজা পুরা গন্ধ আসতে। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলতেন, সাহাবীরা রে, কারো কাছ থেকে কলিজা পুরা গন্ধ আসতেছে জিজ্ঞেস করতেছ? অন্য কারো কাছ থেকে নয়, আমি আবু বকরের কাছ থেকে গন্ধ আসে। যেদিন আমি আবু বকর এই দুইটার চক্ষু দিয়ে রাসূলকে দেখি না রে, ওই রাসূলের বিরহের যন্ত্রণার আগুনে পড়তে পড়তে আমি আবু বকরের কলিজাটা ছাই হয়ে গেছে। আবু বকর এই নবীর এই ভালোবাসা দিয়েছে, যেই নবীকে ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ বলেছে, বলুন এই নবীর ভালোবাসা দিতে পারলে লাভ হবে না লস হবে? আবু বকর যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, সঙ্গীদেরকে বলতেছেন, ও সঙ্গীরা, আমি যে নবীকে ভালোবাসতাম, নবীর জন্য যে আমি পাগল ছিলাম, আমার ভালোবাসায় নবী খুশি হয়েছে কিনা, নবী আমার পক্ষে আসছে কিনা, আমার আল্লাহ আমাকে ভালোবাসছে কিনা, আল্লাহ আমার পক্ষে আসছে কিনা তোমরা প্রমাণ করে দিও। কিভাবে প্রমাণ করব? আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজির রোজার পাশে আমি আবু বকরের লাশ রাইখা দিয়া একজনে ডাক দিয়া জিজ্ঞেস করো, নবী গো, তোমার আবু বকরকে কোথায় দাফন করব বলে দাও। নবী যেখানে বলে সেখানে দাফন কইরো। আর নবী যদি রওজার থেকে কোনো কথা না বলে রে সঙ্গীরা, তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসূল খুশি হয় না।